ডানকানস গ্রুপের রুগ্ন চা বাগানের মধ্যে একটি মালবাজার মহকুমার বাগড়াকোট চা বাগান। বহু মাস ধরে শ্রমিকেরা কাজ করেও ঠিকঠাক মজুরি পায় না বলে অভিযোগ, যার ফলে চরম সমস্যায় পড়েছে বাগানের প্রায় 1500 জন চা শ্রমিক। শ্রমিকদের মজুরি দেওয়া চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যে বাগানের প্রায় 300টিরও বেশি সেট্রি কেটে ফেলেছে। দাবি, এই সেট্রি বিক্রি করেই মজুরি দেওয়া হবে শ্রমিকদের। ডানকানস গ্রুপের রুগ্ন চা বাগানের মধ্যে একটি মালবাজার মহকুমার বাগড়াকোট চা বাগান। বহু মাস ধরে বাগানের শ্রমিকেরা কাজ করেও ঠিকঠাক মজুরি পায় না বলে অভিযোগ, যার ফলে চরম সমস্যায় বাগানের প্রায় 1500 চা শ্রমিক। जो डंकल का उनका मालिक लोग पूरा लेबर का कुछ पावना कुछ नहीं देने देने को उनको खोज नहीं कर रहा है। বর্তমানে শুকা মৌসুম, তাই এই সময়ে চা পাতা তোলা যায় না। এই সময়ে শ্রমিকদের মজুরি দেওয়ায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই বাগান কর্তৃপক্ষ ইতিমধ্যে বাগানের প্রায় 300 বেশি সেট্রি কেটে ফেলেছে। দাবি, এই সেট্রি বিক্রি করে শ্রমিকদের মজুরি দেওয়া হবে। তবে শ্রমিকেরা গাছ কাটার বিরুদ্ধে, সেই কারণে বর্তমানে শ্রমিকেরা গাছ কাটা বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের দাবি, এটা মালিক পক্ষের চক্রান্ত, এই সেট্রি বিক্রি করে নিজেরাই পকেটে সেই টাকা পুরবে, শ্রমিকদের কোনো মজুরি দেবে না। গার্ডেন কা জিতনা ভি পেড় হ্যায় ও কাট কে ডঙ্কে পুরা লেকে যা রহা হ্যায়, ম্যানেজার রোকনে কো নাই মান রহা হ্যায়। হাম লোগ কিতনা বার বোলা ম্যানেজার কো, ও রোকনে কো নাই মানতা হ্যায়, তো বোল রহা হ্যায় তো ডঙ্কে কা হেড়া বিষ কাট রহা হ্যায়। তাছাড়া এইভাবে অবিচারে সেট্রি কাটা হলে চা গাছও মারা যাবে। ইতিমধ্যে 300 বেশি সেট্রি কেটে ফেলেছে বাগান কর্তৃপক্ষ, যা চা বাগান এবং পরিবেশের পক্ষেও খুব ক্ষতিকর। বহু বছর ধরে শ্রমিকেরা অক্লান্ত পরিশ্রম করে বাগানে কাজ করছে, কিন্তু মালিক পক্ষ উদাসীন, শুধু নিজেদের পকেটে পুরছে টাকা। এর আগে কেন্দ্রীয় সরকারের রাস্তা তৈরির জন্য জমি সহ গাছ প্রায় 11 কোটি বিক্রি করেছে, সেই টাকা দিয়ে শ্রমিকদের কোনো পাওনা মেটায়নি। তারপর আবার বাগানের ছোট বড় বহু গাছ কেটে বিক্রি করে চলেছে। এ ব্যাপারে মালবাজার থানায় অভিযোগ জানিয়েছে। কোনো মতে চা বাগানের গাছ কাটতে দেব না আমরা। তো আমরা থানা মে ভি এফআর কিয়া, কুছ কিতনা বার লফড়া ভি হুয়া, তো রোকনে কো নাই মান রহা হ্যায়। তো আমরা চাহতে জিতনা ভি গার্ডেন কা পেড় কাট কে দে রহা হ্যায়, তো ডঙ্কেন্স কা ডিউ জিতনা ভি হ্যায় লেবার কা পানি ওয়ালা, উসকো ক্লিয়ার করে পেহলে, তো এই আবি ডঙ্কেন্স নাই মান রহা হ্যায়, তো ম্যানেজার ভি নাই মান রহা হ্যায়। তো আমরা কাল দু চার দিন আগে থানা মে একটু এফআইআর দিয়া থা কি আপকে বাদ গার্ডেন কা কোই ভি রোক কাটা না যায়, নাই কাটে জব তক লোক কা পানি ওয়ালা জো চিজ হ্যায় ও জো রেশন কা পয়সা হ্যায়, বোনাস নাই মিলা হ্যায়, গ্র্যাচুইটি নাই মিলা হ্যায়, পিএফ পুরা ডিউ হ্যায়, অনকন্স এসে ভি এক কেস মে ফসা হুয়া হ্যায়, উসকা উপর মে কন দে রহা হ্যায় ইসকা পারমিশন। তো আপ লোক নেই চাহতে হ্যায় গাছ নেই কাটে? হ্যাঁ, আমরা কাটে কো নেই দে রহে থা। এ ব্যাপারে বাগান ম্যানেজারকে চা বাগানের অফিসে পাওয়া যায়নি, ফোন করলেও ফোন ধরেন না তিনি। মালবাজার মহকুমার শাসক বিবেক কুমার বলেন, আমি জানি ওই বাগান অনুমতি নিয়েই গাছ কেটেছে, তবে এ ব্যাপারে আরো খোঁজ খবর নিচ্ছি।